إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. عباد الله، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فإن تقوى الله سبحانه وتعالى ملاك الحسنات. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال سبحانه: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصم. وقال عز من قائل: قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم مخاطبا لأصحابه: أتاكم رمضان شهر مبارك فرض الله عز وجل عليكم صيامه تفتح فيه أبواب السماء وتغلق فيه أبواب الجحيم وتغل فيه مردة الشياطين، لله فيه ليلة خير من ألف شهر، من حرم خيرها فقد حرم. أخذه النسائي في السنن، والبيهقي في السنن الكبرى، وصححه الشيخ الألباني رحمه الله تعالى في صحيح الترغيب. شمعت حاضرين المسلمين الكرام، শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকাশ্যে অপ্রকাশ্যে ঘরে বাইরে সকল ক্ষেত্রে সকল পর্যায়ে সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলাকে উপদেশ দিয়েছেন: اتق الله حيثما كنت، তুমি যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, যে পরিস্থিতি তোমার হোক না কেন, সর্বঅবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দিন। সম্মানিত হাজিরিন মুসলিয়ানে কেরাম, আমরা আজকের একটি বিষয় নিয়ে আলোচনা করার চিন্তা করেছিলাম, কিন্তু যেহেতু রমাদান মাস সমাগত আমাদের সামনে উপস্থিত, ফলে আমরা রমাদান মাসের প্রস্তুতি এবং রমাদান উপলক্ষে আমাদের মৌলিকভাবে কিছু করণীয় বিষয়ে আজকের এই খুতবায় খুব সংক্ষিপ্ত দৃষ্টি আকর্ষণ করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে রমাদান মাসের কথা উল্লেখ করেছেন। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি কোরআনে কারিমের সূরা আল বাকারা 184 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন শাহরুর রমাদান, রমাদান মাস। রমাদান মাসের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই মাসের নাম ধরে এই মাসের কথা কোরআনে উল্লেখ করেছেন। আরবি মাসগুলোর আর কোন মাসের নাম কোরআনে কারিমের মধ্যে নেই।
শুধুমাত্র রমাদান মাসের কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। 12 মাসের মধ্যে রমাদানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করার মাধ্যমে রমাদানের শ্রেষ্ঠত্ব এমনিতেই বেড়ে গিয়েছে। তারপরে মহান রব্বুল ইজ্জতুল জালাল মেহেরবানি করে রমাদানকে ডিফাইন করে দিচ্ছেন, পরিচয় করে দিচ্ছেন যে তোমাদের কাছে রমাদানের পরিচয় জানা থাকা দরকার, যাতে করে তোমরা বুঝতে পারো যে রমাদান মাসের পরিচয় কি। সেই পরিচয় হচ্ছে উনজিলা ফিহিল কুরআন, এতে কুরআন নাযিল করা হয়েছে। রমাদান মাসের শ্রেষ্ঠত্ব, রমাদান মাসের গুরুত্ব কতটুকু আমাদের কাছে হবে, রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কুরআন অবতীর্ণ করেছেন এই বক্তব্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাযী উনজিলা ফিহিল কুরআন, যাতে কুরআন নাযিল করা হয়েছে, সাথে কুরআন নাযিলের অবজেক্ট বর্ণনা করেছেন, হুদাল লিন্নাস। কুরআনের মধ্যে আমাদের জন্য দুটি জিনিস রয়েছে, হুদাল লিন্নাস গোটা মানব সভ্যতার জন্য, গোটা মানব গোষ্ঠীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হিদায়ত রয়েছে। সুতরাং যদি মানুষ সত্যিকার কোরআনকে অনুসরণ করতে পারে তাহলে তারা হিদায়ত পাবে। দ্বিতীয় আরেকটি বিষয় কোরআনের মধ্যে রয়েছে, ওয়াবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী, হক ও বাতিলের মধ্যে পার্থক্যকারী, ফুরকান এবং হেদায়তের কিছু সুস্পষ্ট নিদর্শনাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন, যাতে করে আমরা সেগুলো বিবেচনা করতে পারি। কোরআন এই দুটি জিনিস নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কাছে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসের এইভাবে পরিচয় করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে রমাদান মাসের পরিচয়ের সাথেই রমাদান মাসের করণীয় কি হবে সেটাকেও একসাথে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহর, সুতরাং তোমাদের মধ্যে যে এই রমাদান মাসে উপনীত হবে, রমাদান মাসে উপস্থিত হবে, ফালিয়াসুম, সেই যেন রমাদান মাসের সিয়াম পালন করে। এখান থেকে বুঝা যাচ্ছে রমাদান মাসের শ্রেষ্ঠত্ব কি, সেটা যেমন যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসে আমাদের জন্য সবচেয়ে বড় যে করণীয়, আল্লাহর পক্ষ থেকে বাধ্যতামূলক ফরজ ইবাদত রমাদান মাসের সিয়াম, এই সিয়াম পালন করার বিষয়টিও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তাই রমাদান মাস আমার বন্ধুগণ এটি হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, যে মাসে আমরা সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারি। যে কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে সেই কোরআনের সাথে আমরা আমাদের সম্পর্ককে নিবিড় করতে পারি। রমাদান মাসের প্রস্তুতির শুরুতেই আমি সর্বপ্রথম সালাফদের কাছে যাব। সালফে সালেহীনগণ রমাদান মাস আসার আগেই রমাদান মাসের জন্য উদ্গ্রীব, আগ্রহী এবং রমাদান মাসে উপস্থিত হওয়ার জন্য, উপনীত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন। এখানে অনেকগুলো দোয়া সালাফদের কাছ থেকে সাব্যস্ত হয়েছে। আমরা অনেকেই রমাদান মাসের জন্য এই ধরনের দোয়া, যে রমাদান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে উপনীত করুক, আমরা রমাদান মাসে উপস্থিত হই, রমাদান মাসের ফজিলত লাভ করি, আমরা অনেকেই দোয়া করিনি, এমনিতেই হয়েছে। সালফে সালেহীনগণ ইবনে রাজব রহমতুল্লাহ বর্ণনা করেন, ইয়াহিয়া ইবনে আবি কাসির রহমতুল্লাহ থেকে, যে ওয়াজাদনা আখওয়ামান, এমন কিছু সংখ্যক লোককে আমরা পেয়েছি যারা ছয় মাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করতো যে আল্লাহ আমাদেরকে রমাদান মাসে পৌঁছিয়ে দিন, রমাদান মাসে পৌঁছিয়ে দিন। রমাদান মাসে উপস্থিত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা এইভাবে দোয়া করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসের সাহাবায়ে কেরামদেরকে সুসংবাদ দিতেন। সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই রমাদান মাসের জন্য দোয়া করতেন, অনেকেই রমাদান
شعبان এই দোয়া করতেন হাদিসের মধ্যে এসেছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান এই হাদিসটি সনদের দিক থেকে সূত্র হয় কিন্তু এই দোয়া সালাফদের কাছ থেকে সাব্যস্ত হয়েছে সুতরাং কেউ যদি দোয়া করেন তিনি করতে পারেন যেমনি ভাবে সালাফদের কাছ থেকে সাব্যস্ত হয়েছে আল্লাহুম্মা সাল্লিমনি ইলা রমাদান ওয়া সাল্লিমনি রমাদান ওয়া তাসাল্লামহু মিন্নি মুতাকাব্বালা এটাও সালাফদের কাছ থেকে সাব্যস্ত হয়েছে বিভিন্ন ভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারি কারণ আপনি জানেন না আমিও জানি না কেউ জানে না যে হয়তো আমি রমাদান মাস পেলাম কিন্তু রমাদান মাসে আমল করতে পারলাম না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিল না এই জন্য রমাদান মাসের প্রথম কাজ হচ্ছে যেটি সেটা হলো আমরা রমাদান মাসে অধিক পরিমাণে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমাদান মাসে পৌঁছার জন্য আরেকটি হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে কোরআনে কারিমে যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি সূরা ইউনুসের 58 নম্বর আয়াত সাহাবায়ে কেরামগণ রমাদান মাস এর আগমন উপলক্ষে পরস্পর পরস্পরকে সুসংবাদ দিতেন আনন্দিত উল্লসিত হতেন আল্লাহ সুবহান ওয়া তাআলা এই আনন্দের কথা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন সূরা ইউনুসের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু আপনি বলুন তাদেরকে এই কোরআন অবতীর্ণ হয়েছে তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ এবং রহমতের মাধ্যমে এখানে আল্লাহ তাআলার অনুগ্রহ এবং রহমত বলতে কোরআনকে বোঝানো হয়েছে ফাবিযালিকা ফালইয়াফরাহু সুতরাং তারা যেন এই কারণে আনন্দিত হয় খুশি প্রকাশ করে আমাদের মধ্যে অনেক এমন আছে যে রমাদান মাস এর আগমনকে তারা নিজের উপর একটা ভারী কাজ হিসেবে মনে করছেন যে এবার কষ্ট হয়ে যাবে এখন গরমের মধ্যে আমি যদি রমাদান মাস সিয়াম পালন করি আমার জন্য ক্ষতি হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি এই ধরনের প্রচুর মানুষ আছে ইমানদার ব্যক্তিদের চেতনায় রমাদান মাস হচ্ছে একটি অভ্যর্থনা দেওয়ার মতো মাস মেহমান আগমন করলে যে ব্যক্তি মুখ মলিন করেন অথবা যে ব্যক্তির মনে আনন্দ থাকে না বুঝতে হবে যে সে মেহমানকে আসলে সম্মান করতে পারেনি রমাদান মাস হচ্ছে এমন একটি মেহমান যে মেহমান আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আগমন করে কোরআন নিয়ে আগমন করেছে সুতরাং রমাদান মাসকে সেভাবে আমাদেরকে কি করতে হবে সম্মান এবং গুরুত্ব দিতে হবে এরপর যে কাজটি আমাদের জন্য তিন নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে আমরা রমাদান মাস পেলে যেন আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে আরো বাড়িয়ে দিবেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক লাভ করতে পারব রমাদান মাসের অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আগে থেকেই তওবা করে নিতে হবে বন্ধুগণ তওবার কোনো বিকল্প নেই এখানে একজন ব্যক্তিও হয়তো পাওয়া যাবে না আমি জানি না আমি আন্দাজিত বলতে পারবো হয়তো একজন ব্যক্তি পাওয়া যাবে না যার গুনাহ নেই সবাই গুনাহ আছে আমি নিজের ব্যাপারে নিশ্চিত হয়ে বলছি আমার গুনাহ আছে সুতরাং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে তওবা সত্যিকার তওবা করতে হবে যেই তওবার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমাদানের আগেই প্রস্তুতি নিতে পারি যে রমাদানটাকে আমি ভালো কাজে লাগাতে পারি আল্লাহ সুবহান তাআলা কোরআনে কারীমের সূরা নূরের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন হে ঈমানদারগণ তোমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে তওবা করা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবা করতে নির্দেশ দিচ্ছেন এরপরে বলছেন লাআল্লাকুম তুফলিহুন যদি তোমরা তওবা করো তাহলে তোমরা সফল হতে পারবে গুনাহ থেকে বাঁচতে পারবে আমরা এই কথা আপনাদেরকে বলেছি যে এমন কোন ব্যক্তি নেই যার কোনো গুনাহ নেই আসুন ওই ব্যক্তির কাছে যাই ওই ব্যক্তির সামনে আমরা উপস্থিত হই যার জীবনে কোনো গুনাহ ছিল না যার গুনাহ না থাকার ব্যাপারে আল্লাহ তাআলাই সাক্ষী দিয়েছেন এবং তিনি নিজেও ঘোষণা করে দিয়েছেন
তিনি হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ গাফারা আল্লাহু লাহু মা তাকদ্দাম মিন যানবিহি ওয়া মা তাআখখার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যা দুটি বিচ্যুতি অনিচ্ছাকৃত হয়ে গিয়েছে সবটাই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন তার কাছ থেকে তার সাহাবী আগর ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বলেছেন আইয়ুহান নাস হে মানব মণ্ডলী হে মানুষ তুবু ইলা আল্লাহ তোমরা আল্লাহর কাছে তওবা করো তোমরা আল্লাহর কাছে তওবা করো ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআত মাররা আমি প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন কাছে 100 বার তওবা করি সুবহানাল্লাহ যার কোনো গুনাহ নাই কিছুই নেই তিনি প্রতিদিন নির্দিষ্ট করে 100 বার আল্লাহ রাব্বুল আলামিন কাছে তওবা করেন ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন 2702 ভালো করে খেয়াল করুন না আমরা এমন মানুষও আছে যে হয়তো দিনের মধ্যে একবারও তওবা করিনি প্রতিদিন 100 বার তো দূরের কথা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন ওয়া ইন কুনতু লাউদ্দু ফিল মজলিস ওয়াহিদ মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াস্তাগফিরু আকসার মিন 70 মাররা যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মজলিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মজলিসে বসা অবস্থায় গুনতেছিলাম 70 এর অধিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করেছিলেন আস্তাগফিরুল্লাহ ইলাই চিন্তা করেছেন সত্তরের অধিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করেছে লুকমান ইবনে লুকমান আল হাকিম আপনার নাম শুনেছেন মুসা আলাইহিস সালামের সময়ের একজন বিজ্ঞ পণ্ডিত ছিলেন তিনি তার সন্তানকে লক্ষ্য করে বলেছেন ওসিয়তগুলোর মধ্যে একটি ইবনে আবি দুনিয়া রাহিমাহুল্লাহু তাআলা কিতাবুত তাওবাতে উল্লেখ করেছেন 53 নম্বর পৃষ্ঠায় ইয়া বুনাই হে আমার বৎস লা তুআখিরিত তাওবা তওবা ডিলে করবে না গুনাহ হয়ে গেলেই তওবা করতে হবে সুম্মা ইয়াতুবুন আল্লাহ মিন করিব যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তওবা করতে পারি সাথে সাথে ইয়া বুনাই হে আমার বৎস লা তুআখিরিত তাওবা তওবাকে ডিলে করবে না ফা ইন্নাল মাউত ইয়াতি বাগতা কারণ তুমি জানো না যে মৃত্যু হঠাৎ করে চলে আসবে হতে পারে যে তোমার আর সুযোগ হবে না তওবা করার জন্য এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে বেশি বেশি তওবা করতে হবে প্রসঙ্গত একটি বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি এই যে তওবা করার কথা বলা হচ্ছে এই তওবা হচ্ছে তওবার একটা ধরন তওবা দুই প্রকার এটা খুব ভালো করে জেনে নিতে হবে ইম্পর্টেন্ট বিষয় তওবা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে তওবা লফজি শাব্দিক তওবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মৌখিকভাবে আপনি আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে ক্ষমা চাইবেন প্রত্যাবর্তন করবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই এই লব্দ হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই এটি করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন দিন 100 বার করতেন আরো বেশি করতেন সুতরাং এটা হচ্ছে তওবা লফজি কিন্তু যেই তওবা দ্বিতীয় প্রকার যেই তওবা সেটা হচ্ছে তওবা আমালি এটা প্রত্যেকটি ইমানদার ব্যক্তির গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে করা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ সেটা হলো তওবা আমালি তওবা আমালি হচ্ছে যখন আপনি কোন একটা গুনাহ করে ফেলেছেন সেই গুনাহ থেকে প্রত্যাবর্তন করে আবার আল্লাহর বিধানের সাথে আল্লাহর আনুগত্যের কাছে ফিরে আসবেন ওই অপরাধকে প্রত্যাখ্যান করবেন পরিহার করবেন সেটা হচ্ছে তওবা আমালি তওবা আমালি আমাদের করতে হবে এখনই আমাদের সুযোগ রমাদান মাস আসার আগে গুনাহ থেকে আপনি কি করবেন প্রথমেই নিজেকে প্রত্যাবর্তন করে নেবেন তওবা করে নেবেন আমার বন্ধুগণ খুব ভালো করে খেয়াল করুন রমাদান মাসের ফজিলতের সাথে জড়িত হয়েছে রমাদান মাস কাফফারাতুল লিযুনুব সকল প্রকার ছগিরা গুনাহকে ক্ষমা করে দেয় এই ফজিলতটুকু আপনি তখনই পাবেন যখন আপনি রমাদান মাসে গুনাহ মুক্ত থাকতে পারবেন রমাদান মাসে কবিরা গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারবেন তখন আপনি এই সুযোগটুকু পাবেন তওবার সাথে আরেকটি বিষয় আমি আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে তওবার সাথে নিজের অন্তরটাকেও খারাপ চিন্তা খারাপ কাজ এবং কলুষিত বিদ্বেষ হিংসা বিদ্বেষ থেকে অন্তরটাকে পরিচ্ছন্ন করে নেবেন আপনার অন্তর যদি পরিচ্ছন্ন না হয় আপনার অন্তর যদি পরিষ্কার না হয় তাহলে আপনি ভালো কাজ
আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নির্বেজাল খালিস ভাবে করতে পারবেন না এজন্য অন্তরটাকে পরিষ্কার করে নেওয়ার জন্য চেষ্টা করবেন এরপরে আমি যে পয়েন্টটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেই পয়েন্টটি হচ্ছে তওবার পরে আরেকটি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো কাজের জন্য একটা নিয়ত করবেন যে রমাদান মাসে আমি এই এই কাজগুলো করতে চাই নিয়তটা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুগণ অনেকে আছেন ভালো কাজ করেন কিন্তু ভালো কাজের জন্য অন্তরের মধ্যে সেই আকাঙ্ক্ষা সেই নিয়ত ইচ্ছাটুকু থাকে না আপনি যদি নিয়ত করেন তাহলে আপনি কোনো কারণে হয়তো কাজটা করতে পারলেন না ওজরের কারণে কোনো ওজরের কারণে আপনি কাজটা করতে পারলেন না আল্লাহ রাব্বুল আলামিন আপনি নিয়ত করার কারণে ওই ভালো কাজটুকু আপনার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিবেন সুবহানাল্লাহ ওই আমলনামা পেয়ে যাবেন এজন্য প্রথমেই আপনি রমাদান মাসেই আন্তরিকতার সাথে সত্যিকার ভাবে ভালো কাজগুলো নিয়ত করবেন যে আমি রমাদান মাসে এই কাজ করতে চাই সেই কাজ করতে চাই আমি সামনে কিছু লিস্ট আপনাদেরকে দিব যদি সময় আমাদেরকে সাপোর্ট করে এখানে একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনাদেরকে শোনাতে চাই ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন হাদিসে কুদসি বুঝেন আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য ইযা তাহাদ্দাসা আব্দি বিআন ইয়ামালা হাসানাতান যখন আমার বান্দা তার মনে মনে কিছু ভালো কাজ করার নিয়ত করে সিদ্ধান্ত নেয় যে আমি এই কাজটা করব আগামী কাল সুম্মা লাম ইয়াফআলহা এরপরে কোনো না কোনো কারণে সেই কাজটি করতে পারে নাই ওজরের কারণে কোনো সমস্যার কারণে সেই কাজ করতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফানা আকতুবুহা লাহু হাসানা আমি তার জন্য ওই ভালো কাজটুকু তার আমলনামায় লিখে দিই সুতরাং নিয়ত করতে তো টাকাও লাগবে না আপনারা ভয় পাবেন না এই জন্য ভালো কাজের জন্য নিয়ত করে নিলে আগে আমি একটু নিয়তের লিস্ট আপনাদেরকে বলি কি কি নিয়ত আপনারা করতে পারেন এখানে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে কিন্তু সময় আমাদেরকে সাপোর্ট করবে না যাই হোক এক নম্বর হচ্ছে কুরআন বেশি বেশি করে তেলাওয়াত করা খতম করা অন্ততপক্ষে কোরআন করিম একবার খতম করার জন্য চেষ্টা করবেন অন্ততপক্ষে কোরআন করিম একবার খতম করার জন্য চেষ্টা করবেন প্রচুর ভাইকে দেখি হতে পারে যে পুরা বছরেই কোরআন একবার খতম করে নেই ইমানদার ব্যক্তিদের কোরআনের সাথে এই সম্পর্ক তার ইমানকে মজবুত ও শক্তিশালী করে নাই বরং দুর্বল করে দিচ্ছে ফলে রোগ আপনি ধরতে পারতেছেন না এই জন্য অন্তত পক্ষে একবার কোরআন কারিম খতম করার জন্য চেষ্টা করবেন কোরআনে করিম খতম করার ব্যাপারে আমি আপনাদের সামনে সালাফদের কয়েকটি কথা আমি আপনাদেরকে শোনাতে চাই যেহেতু খুবই গুরুত্বপূর্ণ বিষয় অন্যথায় আপনারা বুঝতে পারবেন না যে সলফে সালিহীনগণ কোরআনের ব্যাপারে তাদের অবস্থান কি ছিল ওলিদ ইবনে আব্দুল মালিক রাহিমাহুল্লাহ তাআলা উমাইয়া বংশের খলিফাদের মধ্যে একজন রাষ্ট্রপ্রধানের কথা বলছি ওলিদ ইবনে আব্দুল মালিক রাহিমাহুল্লাহ তাআলা আপনারা জানেন আব্দুল মালিক ইবনে মারওয়ানের ছেলে আব্দুল মালিক ইবনে মারওয়ানের তিন ছেলেই তিনজনই খলিফা ছিল তার পরবর্তী সময়ে ওলিদ ইবনে আব্দুল মালিক রাহিমাহুল্লাহ তাআলা তিনি প্রত্যেক তিন দিনে একবার কোরআনে কারিম খতম করতেন আর যখন রমাদান মাস এসে যেত রমাদান মাসে 17 বার কোরআনে কারিম খতম করতেন গল্প নয় গল্প বলছি না অসংখ্য আহলে হাদিস তার জীবনী মধ্যে উল্লেখ করেছেন খেয়াল রাখবেন রবি ইবনে সুলাইমান রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন তিনি বলেন ইমাম শাফি রহমাতুল্লাহ ছাত্র রবি ইবনে সুলাইমান আল বুরাদি রাহিমাহুল্লাহ তাআলা ইমাম শাফি রহমাতুল্লাহ সরাসরি ছাত্র তিনি বলেন ইমাম শাফি রহমাতুল্লাহ রমাদান মাসে দিনের বেলায় এক খতম রাত্রের বেলায় এক খতম করতেন কতবার সাতবার আপনারা বল মনে করবেন যে হয়তো শাফির কোনো কাজ ছিল না আমাদের তো প্রচুর কাজ প্রচুর ব্যস্ততা এটা মনে করবেন না আল্লাহর কোরআনের সাথে সম্পৃক্ত হতে পারলে দেখবেন যে আল্লাহ তাআলা আপনাকে সেই সুযোগ করে দিবেন আর স্বাভাবিক নিয়ম অনুযায়ী ইমাম রহমতুল্লাহ আলাইহি
প্রত্যেক 30 দিনে একবার কোরআন কারীম খতম করতেন। মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সাহেবুস সহিহ, সহি হাদিস গ্রন্থের যিনি প্রণেতা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইয়াখতিমু ফি রমাদান ফিন নাহারি কুল্লা ইয়াউমিন খাতমাহ, প্রত্যেক দিন দিনের বেলায় কোরআনে করিম একবার খতম করতেন। ওয়াকুমু বাদা তারাউইহ, তারাবির নামাজের পরে তিনি দাঁড়াতেন, কুল্লা সালাসে লায়ালিন বি খাতমাহ, প্রত্যেক তিন রাত্রে এক খতম, প্রত্যেক তিন রাত্রে এক খতম। তাহলে তারাবির নামাজের পরের খতম ছিল 10 খতম, হিসাব করে দেখেছেন তো না? আর অন্যদের সম্পর্কে আমি আলোচনা করব না, আর অনেক দীর্ঘ লিস্ট আমার এখানে রয়েছে। কেন এই কথাগুলো বললাম? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তার জীবনীর মধ্যে উল্লেখ করেছেন, শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন, ইবনে কাসির দামেস্কি রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন, এশার সালাতে তিনি যেই মুসল্লায় বসতেন, এই মুসল্লায় বসে তিনি 70,000 বার কোরআন খতম করেছেন। আমি এটা আমার বিবেক দিয়ে কঠিন মনে হয়েছে, 70,000 অসম্ভব, একটা শূন্য বাদ দেন তাহলে কত হয়? 7,000 বার। 7,000 বার কম মনে করতেছেন? বিশাল ব্যাপার। 7,000 বাদ দেন, আরেকটা শূন্য বাদ দেন, 700 বার। 700 বারকে ভাগ দিয়ে তার জীবনের উপর নিয়ে আসেন, তাহলেও তার গোটা জীবনে প্রত্যেক বছরে 10 বার হবে। কথাটা বুঝতে পারলাম কিনা? কিভাবে কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে নিবিড় করেছেন, এটি সালাফদের আমল আমি আপনাদের সামনে পেশ করলাম, যাতে করে আমরা আমার বন্ধুগণ কোরআনে করিমের ব্যাপারে আমাদের উদাসীনতাকে দূর করতে পারি। যেখানেই যান কোরআন আপনার সাথে থাকবে, আপনি সময় পেলেই কোরআন তেলাওয়াত করবেন, সময় পেলেই কোরআন তেলাওয়াত করবেন, কোরআন খতম করতে হবে। কোরআন খতম করার সাথে গুরুত্বপূর্ণ দুইটি পয়েন্ট আলোচনা করব, কিন্তু সময় আমাদের হাতে নেই। এক নম্বর পয়েন্ট হচ্ছে, কোরআন তেলাওয়াত মানে এভাবে তাকিয়ে থাকা নয় অথবা মনে মনে তেলাওয়াত নয়। কোরআন তেলাওয়াতের জন্য শর্ত হচ্ছে, কোরআন তেলাওয়াতের সব পেতে হলে শর্ত হচ্ছে, আপনার জিহ্বা এবং ঠোঁট নড়তে হবে, আওয়াজ অন্ততপক্ষে আপনি শুনতে পারেন এমন আওয়াজ হতে হবে, এটা হচ্ছে তেলাওয়াত। বুঝতে পেরেছেন? আর কোরআন তেলাওয়াতের সাথে কোরআন উপলব্ধি করার জন্য, কোরআন বোঝার জন্য চেষ্টা করতে হবে। দুর্ভাগ্যের বিষয় যে আমরা কোরআন তেলাওয়াত করি, শুধুমাত্র তেলাওয়াত, আমরা বোঝারও চেষ্টা করি না। রমাদান মাসের অন্যতম আরেকটি বিষয় হচ্ছে কোরআন বোঝার জন্য চেষ্টা করা। সামনে আমি এ বিষয়ে কথা বলবো। দুই নম্বর পয়েন্ট, দুই নম্বর পয়েন্টের মধ্যে এসে গেছে, মুদারাসাতুল কোরআন, কোরআন স্টাডি করার জন্য চেষ্টা করা। চার জনের, পাঁচ জনের, অন্ততপক্ষে রমাদান মাসে একটা টাইম নির্ধারণ করেন, এই টাইমে আমরা কোরআনে করিমের এতটুকু তিলাওয়াত করে পরস্পর অন্তপক্ষে কোরআনে করিমটা বোঝার চেষ্টা করি, উপলব্ধি করি। যদি আপনি কোরআন আরবি থেকে বোঝার ক্ষমতা না রাখেন, তাহলে অনুবাদ থেকে বোঝারও চেষ্টা করেন। যদি অনুবাদ থেকে ভুল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তারপরে উপায় নেই, একেবারেই না বুঝার ছে, একেবারেই না জানার ছে, অনুবাদ থেকে যদি বুঝতে পারেন তাহলেও আপনার জন্য কল্যাণকর হতে পারে। আলহামদুলিল্লাহ এখন অনেকগুলো অনুবাদ, মোটামুটি কাছাকাছি অনুবাদ, বিশুদ্ধ অনুবাদ পাওয়া গিয়েছে, যেগুলো থেকে আপনারা কোরআন করিম স্টাডি করতে পারবেন, বুঝতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার উপর কোরআন অবতীর্ণ হয়েছে, যার কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়েছেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা করআনাহু ফাত্তাবি' কুরআনা, নবীর ব্যাপারে আল্লাহ তাআলা যেটা বলেছেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রমাদান মাসে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআন একবার পরিপূর্ণ শোনাতেন, জিবরিল আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনাতেন। সুতরাং রমাদান মাস কত গুরুত্বপূর্ণ দেখছেন, মুআরাজাতুল কোরআন, কোরআন একজন আরেকজনকে যেন শোনাতে পারি, স্টাডি করতে পারি, কোরআন চর্চা করতে পারি, এই পরিবেশ আমাদের তৈরি করতে হবে। তিন নম্বর পয়েন্ট যেটি, সেটা হচ্ছে কোরআনে করিম সহ ইসলামী বই বিতরণ করার একটা সিদ্ধান্ত নেন, যে আমি অন্ততপক্ষে 100 লোককে বই দিব, কোনো অসুবিধা নেই, কিছু টাকা খরচ হবে, এই টাকা তো আল্লাহ তাআলা দিয়েছেন আপনাকে। আপনি যেটা পকেটের মধ্যে নিয়ে এখন ঘুরতেছেন, আপনি মনে করছেন যে এটা আমার অনেক কিছু হয়ে গিয়েছে, কিছুই না আমার বন্ধুগণ। আমার এক বন্ধু মদিনায়, তিনি তার খেজুরের বাগান, এবার আমি যখন উমরায় গিয়েছিলাম তার খেজুরের বাগানেও আমি গিয়েছি,
এই গত বুধবারই বাংলাদেশে আসছেন, রোববারে শুধু মৃত্যুর জন্য এসেছেন। এরপরে রোববার না আসতেই তিনি মগবাজারে রেল ক্রসিং এ সেখানে বাস হচ্ছিলেন, ট্রেনের সাথে ধাক্কা খেয়ে সাথে সাথেই মারা গিয়েছেন। এই যে 2 মিলিয়ন রিয়ালের খেজুর কোল্ড স্টোরের মধ্যে আমি নিজেই দেখে এসেছি। তারপরে বাংলাদেশে মানে 6 কন্টেইনার খেজুর ইতিমধ্যে বাংলাদেশে কি করেছে, পাঠিয়ে দিয়েছে। খেজুর কি কোনো কাজে আসবে? সুতরাং টাকা পকেটে নিয়ে এগুলো নিয়ে কিছু করতে পারবেন না, কিছু করতে পারবেন না। এগুলো যত আল্লাহ রাব্বুল আলামিন জন্য অ্যাডভান্স করতে পারেন, তত অ্যাডভান্স আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের মধ্যে তৈরি করে দেবেন, পেয়ে যাবেন সেগুলো। এই ক্ষেত্রে কিছু বই বিতরণ করেন, রোজাদারদেরকে ইফতার করান, এর চেয়ে ফজিলতের কাজ আমি। আপনার সিয়ামের উপরে সন্দেহ আছে, কবুল হবে কি হবে না, কিন্তু রোজাদার সিয়াম কবুল হবে এবং আপনি ইফতার করালে একজন সিয়ামকারীর সিয়ামের ফজিলত আপনি পেয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করে বলে দিয়েছেন। সুতরাং এক এক অন্তপক্ষে একদিন একজন করেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু কোনোদিন ইফতার করতেন না, অন্তত পক্ষে একজন ব্যক্তি ছাড়া, একজন মেহমান ছাড়া ইফতারই করতেন না। আমরা মসজিদগুলোতে ইফতার করার ব্যবস্থা করি, এই মসজিদে অন্তত 20 জনকে ইফতার করা, আরেক মসজিদে 20 জনকে ইফতার করান। এটা চেষ্টা করুন, যাদের সামর্থ্য আছে 20 জন দরকার নেই, একজনকে করান, অন্তত পক্ষে আপনার আমলনামায় সেটা যেন থাকে। এরপরে অসহায় মানুষ যারা আছে, রমাদান আসছে, এখন দ্রব্যমূল্য এমন ভাবে বৃদ্ধি পেয়েছে যে অনেক গরিব নিরীহ মানুষ আছে যারা খেতে পারবে না, যারা রমাদানে খাবারের জন্য কষ্ট পাবে, তাদের জন্য একটা ফুড প্যাকেজ দেন, ফুড প্যাকেজ তৈরি করে দেন, অন্তপক্ষে কিছু ডাল, কিছু চাল, কিছু এই কিছু সেই ইত্যাদি দিয়ে একটা প্যাকেজ তাদেরকে বিতরণ করেন। এই এই যে কাজগুলো, এই কাজগুলো নিজে করবেন, আমাদের সময় শেষ হয়ে গেছে, নিজে করবেন। নিজে করবেন বলতে বুঝাচ্ছি একজনকে দায়িত্ব দিয়ে করে দিলেন, ভাই আপনি কাজটা করেন, হ্যাঁ হবে, হয়ে যাবে, জায়েজ আছে, না জায়েজ নয়, নিজে করবেন। কারণ কিয়ামত দিন আপনি আপনার আমলনামার সামনে উঠবেন। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরিদ্র, তার মৃত্যুর পরে দেখা গিয়েছে তার গায়ের মধ্যে অসংখ্য দাগ, ক্ষত বিক্ষত। লোকেরা আশ্চর্যান্বিত হলো, বুঝতে পারলো না, জিজ্ঞেস করা হলো তার স্ত্রীকে, এই দাগগুলো কিসের, কিভাবে তাকে এত ক্ষত বিক্ষত করা হয়েছে? তিনি বললেন, রাতের বেলায় গরিব মানুষের জন্য খাবার পিঠে বহন করে তিনি নিয়ে তাদের ঘরগুলোতে পৌঁছাই দিতেন। আমরা তো গরিবকে ডেকে এনে মাইকিং করে তারপরে গরিবকে লাঠি দিয়ে ডান্ডা পিটানি করে তারপর তাদেরকে সৎকা জাকাত দিই, মাআজ আল্লাহ, আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন। হক গরিবের কাছে পৌঁছে দিবেন। আলী ইবনে হুসাইন, আমরা জানি আলী ইবনে হুসাইন কে, ওই যে কারবালাতে যিনি জীবিত ছিলেন, তিনি ইমাম সাইয়্যিদুল আবদিন রাহিমাহুল্লাহ তাআলা, তার মৃত্যুর পরে মদিনার মধ্যে একটা হাহাকার পড়ে গেল। পরের দিন লোকেরা বললো যে রাত্রিবেলায় আমাদের যে খাবার আমাদের বাসায় পৌঁছে দিত, আজকে দেখি যে খাবার নেই, কারণটা কি? কেউ জানতো না, কারো জানা ছিল না এই খাবার কিভাবে আসতো। তখন জানাজানি হলো যে আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহিমাহুল্লাহ তাআলা তিনি রাত্রিবেলায় গোপনে মানুষদের কাছে ঘরে ঘরে খাবার পৌঁছে দিতেন। আর বলবো না, সময় আমাদের এই জন্য, প্রত্যেকটা কাজ যখন আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন তখন নিজেই চেষ্টা করবেন, এখানে আপনি সবচেয়ে বড় মর্যাদা পাবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখেন, আল্লাহ তাআলা আপনাকে দেখেন। এরপরে যে বিষয়টি আমি আলোচনা করব বন্ধুগণ, রমাদান মাস নিয়ে অনেক ঝামেলা, অনেক বিপদ বিপর্যয় রয়েছে। 8 টাকাত পড়বেন, 20 টাকাত পড়বেন, 36 টাকাত পড়বেন, না 41 টাকাত পড়বেন, রাকাত নিয়ে দৌড়াদৌড়ি করছেন। রমাদান মাসের কিয়াম রাকাতের সাথে জড়িত নয়, আজকে স্পষ্ট করে বলে দিচ্ছি, যারা বুঝেন না তাদেরকে বুঝানোর স্কোপ দিয়ে দিচ্ছি, রমাদান মাসের কিয়াম রাতের রাকাতের সাথে জড়িত নয়, রমাদান মাসের কিয়াম হচ্ছে সময়ের সাথে জড়িত। রাত্রের কি পুরো রাত জাগলেন কিছু অংশ ছাড়া? কুমিল লাইলা ইল্লা কালিলা,
সারা রাত জাগো একটু বাদ দিয়ে, এটা জাগলেন নিসফাহু নাকি অর্ধেক জাগলেন, আউইন কুসমিনহু নাকি অর্ধেকের চেয়ে একটু কম করলেন, নাকি সুলুসাই লাইল রাতের তিন ভাগের দুই ভাগ করলেন, আউ সুলুসাহু নাকি তিন ভাগের এক ভাগ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিন ভাগের এক কমান্ড নেই কোরআনে কারিমের মধ্যে। রাত্র শুরু হয় এখন ছয়টার দিকে প্রায়, ছয়টা বিশ, এবং শেষ হয় পাঁচটা দশ বা বিশ এর কাছাকাছি। এর মধ্যে আপনার যে সময়টুকু পাবেন এই এগারো ঘন্টা বা সাড়ে এগারো ঘন্টাকে তিন ভাগের এক ভাগ করে যদি আপনি দাঁড়ান, পৌনে চার ঘন্টা আপনি আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে পারলেন কিনা। আটটা কাজ করবেন না, বিশটা কাজ করবেন সেটা নির্ধারণ করবেন, তখন আপনি বুঝতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন। আপনি আটটা কাজ করলেন, বিশ মিনিট শেষ করে চলে গেলেন, আপনি মনে করছেন আমার তারাবি হয়ে গেছে কি আমার রমাদান হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে কিয়াম চান নাই, যে কিয়াম চান নাই। আবার আরেকজন বিশ রাকাত এমন গতিতে, ট্রেনের গতিতে অথবা রকেটের গতিতে, এমন গতিতে তিনি পড়লেন যে বিশ রাকাত বিশ মিনিটেই শেষ, তিনি মনে করছেন তারাবি হয়ে গেছে। কি তারাবি হয়েছে, কি কিয়াম করলেন আপনি? আমি একবার সৌদি আরবের আল খাবজিতে রমাদান মাসে দাওয়াতি কাজের জন্য গেলাম, পুরো রমাদান মাস ছিলাম, তো সন্ধ্যা রাত্রে চার রাকাত, শেষ রাত্রে চার রাকাত, সন্ধ্যা রাত্রে চার রাকাত তিন ঘন্টা, শেষ রাত্রে চার রাকাত আড়াই ঘন্টা, সন্ধ্যা রাত্রে কাবু হয়ে যেত, শেষ রাত্রে দাঁড়ানোর আর কি পিঠ সোজা থাকতো না, বুঝতে পেরেছেন তো? এরকম চার রাকাত পড়ে কতক্ষণ আপনি আপনার রবের সামনে দাঁড়াতে পারলেন, কতক্ষণ আপনি আপনার রবের সাথে কথা বলতে পারলেন, এটাই হচ্ছে আপনার কাছে আপনার রবের চাওয়া। আপনি রাকাতের মধ্যে সেটাকে নির্ধারণ করে নিয়ে এমন এক পর্যায়ে চলে গেলেন যে রাকাত নিয়ে ঝগড়া করতে করতে আমাদের মধ্যে একটা বিরাট বিবাদ তৈরি হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্পষ্ট নির্দেশনা দিয়ে গেছেন, স্পষ্ট নির্দেশনা রয়েছে আবু দাউদের সহিহ হাদিসের মধ্যে, মান সাল্লামা আল ইমামে হাত্তা ইয়ানসারিফ, যে ব্যক্তি ইমামের সাথে সালাত আদায় করলো হাত্তা ইয়ানসারিফ, ইমাম শেষ করা পর্যন্ত, কুতিবা লাহু কিয়ামু লাইলা, তার জন্য কিয়ামু লাইলা সারা রাত থেকে নফল ইবাদত করার ফজিলত লিখে দেওয়া হবে, সুবহানাল্লাহ। সুতরাং ইমাম এর সাথে পড়বেন, ইমাম শেষ করলেই শেষ, আর ইমাম অবশ্যই ততক্ষণ দাঁড়াবেন যতক্ষণ সুন্নাহ সাপোর্ট করে, যেভাবে সুন্নাহ সাপোর্ট করে, ইমাম মানে ওই ইমাম নয় যে ইমাম সুন্নাহ বুঝে না, যিনি এক রাকাত এক মিনিটে শেষ করতে পারেন। আর আমাদের বন্ধুদের মধ্যে এটা বেশি প্রভাব বিস্তার করে আছে, যখন একটু দীর্ঘ হয় তখন বলে ইমাম সাহেব একটু ব্যস্ততা আছে তো, সময়টা একটু একটু তাড়াহুড়ো করতে পারলে, দুনিয়ার ব্যস্ততা আপনার শেষ হবে না, আপনার রবের সামনে দাঁড়ানোর জন্য সময় বের করুন, রমাদান মাসকে গনিমত মনে করে রমাদান মাসকে কাজে লাগানোর জন্য চেষ্টা করুন। এরপরের পয়েন্টটি বলবো সেটা হচ্ছে এই, আমার বন্ধুগণ, কিয়ামে রমাদান নিয়ে ঝগড়া বিবাদ করবেন না। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহি ফতোয়ার মধ্যে স্পষ্ট করে বলেছেন, এর রাকাত সংখ্যা কোন সহি হাদিস দ্বারা নির্দিষ্টভাবে সাব্যস্ত হয়নি, রাকাত সংখ্যা সহি হাদিস দ্বারা রাকাত সংখ্যা নির্ধারণ করা হয়নি, যেমনি ভাবে ইবনে আব্দুল বার রহমাতুল্লাহি আলাইহি ইজমা নকল করেছেন ইসতিসকারের মধ্যে, এর রাকাত সংখ্যা নির্দিষ্ট করা হয়নি, এর রাকাত সংখ্যা নির্দিষ্ট নয়। রাতের নামাজ, রাতের নামাজের ব্যাপারে একটাই কাজ, সেটা হলো আপনি কত লম্বা দাঁড়াতে পারলেন, আপনি যত পড়তে পারেন দুই রাকাত করে আপনি যত পড়তে পারেন, সলাতুল লাইলি মাসনা মাসনা দুই রাকাত করে পড়তে থাকবেন, ফাইন খাশি আহাদুকুম সুবহ, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি সবে সাথে পতিত হয়ে যাওয়ার আশঙ্কা করবে, ফাল ইউতির বিরাকা, সে এক রাকাত পড়ে কি করবে, মিতির করে নেবে। এটাই হচ্ছে রাতের নামাজের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি নির্দেশনা। এরপরে গুরুত্বপূর্ণ আরেকটি পয়েন্ট বলবো, সেটা হচ্ছে বন্ধুগণ, অবশ্যই সাহারি করবেন, সাহারি করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ দিয়েছেন, সাহারি হচ্ছে বারেকা। অনেককে দেখা যায় যে তিনি রাত্রে একটা বাজে খেয়ে ঘুমিয়ে যান, তিনি সাহারির বরকত থেকে মাহরুম হয়ে যাচ্ছেন, আর সাহারির এই সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করার সময়, সুতরাং এই সময় অবশ্যই উঠবেন। যদি খাওয়ার খেতে নাও পারেন, পানি খাবেন, তাহলে আপনার সাহারি হয়ে যাবে, একেবারেই উঠবেন না, সাহারি করবেন না, সত্যিকার আপনি অনেক বড় বরকত থেকে, অনেক বড় রাসূলুল্লাহ সুন্নাহ থেকে আপনি নিজেকে মাহরুম করে নিলেন। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সময় মতো
ইফতার করা সূর্য উদিত অস্ত যাবে তখনই ইফতার সূর্য অস্ত যাবে তখনই ইফতার আজান কখন হলো আজানের সাথে ইফতারের কোনো সম্পর্ক নেই আজানের সাথে ইফতারের কোনো সম্পর্ক নেই আজান কখন হলো আজান যিনি দেরি করে দেন তিনি ভুল কাজ করছেন সূর্য অস্ত যাওয়ার পর পরই ইফতার সুতরাং 3 মিনিট 5 মিনিট 10 মিনিট ডিলে করবেন সতর্কতামূলক ভাবে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী কাজ সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়নি এই কাজ করবেন না এই কাজ যারা করছেন তারা ভুল কাজ করছেন আমি আপনাদের অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই এই রমাদানের সময় এখন যে সময় ফজরের আযান দেওয়া হয় থাকে এই সময় যদি কেউ সেহরি করে তার সালাত হবে কি না সিয়াম হবে কি না তাহলে যারা এই আযান দিচ্ছেন তারা কি খেয়াল করছেন না একটু আওয়াজ করে বলেন তারা কি খেয়াল করছেন না আল্লাহর কসম তারা খেয়ানত করছেন আযানের ব্যাপারে তারা আযানের ব্যাপারে খেয়াল করছেন সূর্য অস্ত যাওয়ার পরে এরপরে আপনি বসে আছেন কি জন্য আযানের এখনো সময় হয়নি সূর্য অস্তের সাথে আযান মাগরিবের আযান হবে সূর্য অস্তের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আফতার সাইম ইজা গরবতি শামস যখন সূর্য অস্ত যাবে আফতার সাইম রোজাদার ব্যক্তি কি করবে ইফতার করবে আর আপনি বসে আছেন যে না একটু দেরি করে দিই নবী সাল্লাল্লাহু আলাইহি আপনি তাচ্ছিল্য করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি যে আপনি আমল করেন নাই আল্লাহ সুবহানাহু আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন আমিন আকুলু কওলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহীম الحمد لله الحمد لله الاحسان والشكر له على توفيقه وامتنانه واشهد ان لا اله الا الله وحده لا شريك له تعظيما لشانه واشهد ان محمدا عبد الله ورسوله الداعي الى رضوانه وعلى اله واصحابه واخوانه عباد الله رحمكم الله ان الله امركم بامر كريم الا وهو الصلاه والسلام على النبي الكريم فقال في محكم التنزيل ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وبارك اللهم على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ورضى اللهم عن الخلفاء الراشدين الائمه المهديين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر اصحاب محمد صلى الله عليه وسلم اجمعين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين وانصر عبادك الموحدين في كل مكان وانصر عبادك الموحدين في كل مكان رب العالمين عمد الشبايك ইমান ও সুস্থতার সাথে রমাদান মাসে উপস্থিত হওয়ার উপনীত হওয়ার তৌফিক দান করুন রব্বুল আলামিন রমাদান মাসের যেই 12 কাজগুলো আছে সেই কাজগুলো করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন রমাদান মাসের সিয়াম ও কিয়াম পালন করার আমাদেরকে তৌফিক দান করুন রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুন আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত আছে অভাবগ্রস্ত আছে ঋণী আছে তাদের অভাব বিপদ দূর করে দিন রব্বুল আলামিন আমাদের সবাইকে দীন উপদেশ কামত দান করুন عباد الله ان الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على آلائه ونعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون